বিরামপুরে স্মার্ট ডেভেলপমেন্ট হাউসের শুভ উদ্বোধন। বিরামপুর দিনাজপুর থেকে এস এম মাসুদ রানার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পহেলা অক্টোবর শনিবার বিকেল 4 ঘটিকায় দিনাজপুরের বিরামপুর সুপার মাওলা মার্কেটে স্মার্ট ডেভেলপমেন্ট হাউস বিরামপুর শাখার শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌরসভার সুযোগ্য ও জননন্দিত মেয়র অধ্যক্ষ আক্কাস আলী। স্মার্ট ডেভেলপমেন্ট হাউসের শতাব্দীকারী ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ বিল্ডার্স হাউসের পরিচালক ইঞ্জিনিয়ার মহাসেন আলী, বিরামপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, বিরামপুর সিঙ্গার শোরুমের স্বত্বাধিকারী মোহাম্মদ রুবেল, বিরামপুর সুপার মাওলা মার্কেটের স্বত্বাধিকারী অ্যাডভোকেট মাওলা বক্স, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুন্নবী সুহাগ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহুরুল ইসলাম, হাফিজুল ইসলাম মণ্ডল ও রাশেদ, এছাড়াও এলাকার সুদীজন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী তার বক্তব্যে বলেন, পৌরসভার মধ্যে আবাসন প্রকল্প বা বাড়িঘর করতে হলে সর্বপ্রথম পৌরসভার প্ল্যান অনুযায়ী ও অনুমোদন সাপেক্ষে করতে হবে, কেননা পরিকল্পনা মাফিক ছাড়া কোনো কাজের সফলতা আসে না। তাই পৌরসভার প্ল্যান অনুযায়ী বাড়ি করুন এবং বাড়ির চতুর্দিকে ও সামনের জায়গা না ছেড়ে বাড়ি করলে পরবর্তীতে পৌরসভা থেকে ড্রেন ও রাস্তা করার খুবই অসুবিধা হয়। পৌর মেয়র উপরোক্ত নিয়মগুলো মেনে চলার উদাত্ত আহ্বান জানান পৌরবাসীর প্রতি। স্মার্ট ডেভেলপমেন্ট হাউসের অগ্রযাত্রার সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।